তো দেখো, থানকুনি পাতা কালকে নিয়ে এসেছি মাঠ থেকে, সেগুলো এখন বেটে নিচ্ছি, কালকের মতন করে বাটবো, তাহলে ছেলে খাবে। আর থানকুনি পাতা খাওয়া ভালো, কাঁচাটা, চিবিয়ে খাওয়াটা সব থেকে ভালো, কিন্তু চিবিয়ে তো খাবে না রস, সেজন্য বেটে এইভাবে দেবো। আর এদিকে আমার কর্তা মহাশয় চিকেন ধুয়ে দিল, 2-3 মাস পরে চিকেন খাচ্ছি, মানে খাচ্ছি না, রান্না হবে আর কি আমাদের বাড়িতে। তো আজকে এখান থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি, সবাই সঙ্গে থেকো আর সাথে থেকো। তো দেখো, ওকে দোকানে পাঠিয়েছিলাম পেঁয়াজ আর মিট মশলা আনতে। মিট মশলা এনেছিস? তো নিয়ে চলে এসছে। আরো একটা কিছু নিয়ে এসেছি। আর কি এনেছিস? লজেন নিয়ে এসছে, 5 টাকা ফ্রি আছে, লজেন নিয়ে এসছে। তো গোপু সোনাকে দিবি আর তুই খাবি, ঠিক আছে চল। তো বন্ধুরা দেখো, আমার একটা পার্সেল এসেছে, দেখি 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 দেখি। তো দেখতে পাচ্ছ মিশো থেকে এসছে। তো চলো এটা গিয়ে খুলবো, দেখবো। ছেলে আর ছেলের বাবা গেছিল। তো দেখো এটাকে খোলা হচ্ছে, খোলো খোলো, চল চল। এটা ওর বাবা অর্ডার দিয়েছিল, তো দেখি কি এসেছে। দাঁড়াও আসতে, আবার যদি রিটার্ন দিতে হয় জিনিস যদি ভালো না হয়। ফ্লিপকার্টের প্লাস্টিক গুলি সাদা সাদা দেখতে হয়, আর এটা আবার বেগুনি কালার করেছে, ভালোই লাগছে। উহু, এই দেখো কি বেরিয়েছে, এতো শাড়ি। ও বের করো দেখি, গেঞ্জির মনে হচ্ছে। গেঞ্জির শাড়ি, বাপে জমে দেখিনি, প্রথম দেখলাম গেঞ্জিরও শাড়ি হয়, গেঞ্জির শাড়ি এসছে, বাবা বাবা। আমি তোকে খুলে পর্যবেক্ষণ করে দেখে নি। তো দেখো বন্ধুরা, যে শাড়িটা এসছে সে শাড়িটা আমি পরেছি, আর বাড়িতে কেউ নেই, ছেলে স্কুলে গেছে আর ওর বাবা কাজে চলে গেছে। তো শাড়িটা পরেছি, শাড়িটা মানে প্রথমে তো হাসছিলাম, গেঞ্জির কাপড়ের শাড়ি জীবনে দেখিনি, তো পরেছি শাড়িটা, সত্যি মানে এত সুন্দর। দেখো এই 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 পোর্শনটা, এই পোর্শনটা কুচির এই পাশে পোর্শনটা কি সুন্দরভাবে পাট 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 হয়েছে। তো আমি নাইটির উপরেই পরেছি, মানে খুব ভালো লাগছে আমার, আমার খুলতে ইচ্ছা করছে না। তো স্কুলে চলে এসেছি, ছেলে বলেছিল টিফিন টাইমে যাবা, তো গিয়ে দেখছি দুয়ারে সরকার বসেছে। তো মাস্টারদের উচিত ছিল দুয়ারে সরকার যেহেতু হচ্ছে ছুটি দেওয়ার, কিন্তু ছুটি দেয়নি, ও টিফিন বেলা না খেয়েই চলে এসেছিল। স্কুল থেকে চলে এসেছে, টিফিন টাইমে ছুটি হয়ে গেছে, জামা কাপড় খুলছে এসে। তো আজকে ওদের স্কুলে দুয়ারে সরকার বসেছে, কালকে ও স্কুলে যায়নি, ও তাই জানতো না, কিন্তু আশেপাশে যারা গেছিল জানে, তারা কিন্তু একবারও ওকে বলেনি। তো ভালো হয়েছে, গেল স্কুলও করেছে, স্কুল করে ঘুরে চলে এসছে, ওদের সাথে 5-এর বাচ্চাদের ক্লাস করিয়েছে, 5-এর একটা অঙ্ক ও পেরেছে, 5-এর বাচ্চারা পারেনি, 3-এর বাচ্চারাও কেউ পারেনি, ও শুধু পেরেছে। তাই এসে বলছে, মা আমাকে লজেন খাইয়েছে মাস্টার আমি 5-এর অঙ্ক পেরেছি বলে। তো এখন আমি ওকে ভাত দেবো, আমিও ভাত খাবো, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে আমার শিউলি গাছ তোলা হয়ে গেছে, এখন হাতে নিয়ে এসেছি, ওকে এখানে বসানো হবে। সেই শিউলি গাছের কথা বলছিলাম তোমাদের, তুলে নিয়ে বসাবো, তোর বাবা সেই গাছটা তুলে দিল, তা এখন ওটাকে সামনে বসিয়ে দিচ্ছি, মানে ভালো জায়গায় না বসালেও তাড়াতাড়ি বড় হবে না আর ফুলও দেবে না। যে জায়গায় ছিল সেখানে মাটি নেই, প্লাস্টিক টলাস্টিক তার মাঝখানে হয়েছিল,
তো দুজনে মিলে ও কত করছে আর আমি গাছটাকে হাতে নিয়ে আবার এই মাথায় যাচ্ছি ওই মাথায় যাচ্ছি তারপরে মগ করে জল নিয়ে গিয়ে ওখানে দাঁড়ালাম যে কত করেছে তার মধ্যে খানিকটা জল দিয়ে তারপরে গাছটা বসিয়ে দিচ্ছি আর ওখানে বসিয়ে দিলাম কারণ ওখান দিয়ে ফুল গাছগুলো সব বসাচ্ছি আর লঙ্কা গাছ ওখান দিয়ে যে গাছগুলো দেখছে সব লঙ্কা গাছ লঙ্কা গাছ দুদিন পরে হচ্ছে আপনি মরে যাবে বেশি দিন তো লঙ্কা গাছ টেকে না যখন মরে যাবে তখন তো ফাঁকাই হয়ে যাবে তার মাঝে মাঝে একটা করে ফুল গাছ আমি বসিয়ে দিচ্ছি কারণ ফুল গাছ না বসালে ঠাকুরের পুজো দিতে ভীষণ অসুবিধা ফুল ছাড়া ঠাকুরকে ফাঁকা ফাঁকা লাগে পুজো দিতে কেমন যেন লাগে তো সেজন্য শিউলি গাছটা এদিক থেকে ওদিকে নিলাম এবছর হয়তো ফুল দেবে না কিন্তু আশা রাখছি সামনের বছর ফুল হয়তো দিতে পারে একটা দুটো হলেও ফুল দেবে মানুষ তো আশাতেই সব কিছু করে না আমরাও আশাতে তাই করছি তোর বাবাজি দেখতে পাচ্ছ আর আমার ছেলে বড় ক্যামেরাম্যান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছে তো দেখো বন্ধুরা রাত হয়ে গেছে আর আমার ছেলে শুয়ে পড়েছে আর ওর বাবা গেছে ফুটবল ম্যাচ দেখতে পাড়াতেই একটা মাঠে খেলা হচ্ছে আমাদের বাড়ির চার পাঁচটা বাড়ির পরেই বিশাল একটা মাঠ আছে টুর্নামেন্ট হচ্ছে রাতে তো ফুটবলের খেলা হচ্ছে সেখানে গেছে খেলা দেখতে একবার গেছিলো ছেলেকে নিয়ে দশটায় দশটায় গিয়ে এগারোটায় এসছে আসার পরে আবার গেছে এখন বাজে 12:30 তো শুয়ে রয়েছি ঘুমাচ্ছে না আর বাইরে দিয়ে তালা ঠালা মেরে গেছে যাতে যদি আমরা ঘুমিয়ে যাই এসে ঢুকবে রাখতে হবে না নিজের ইচ্ছায় ঢুকে যাবে কিন্তু আমার ঘুমাচ্ছে না আমি জেগে বসে আছি প্রচণ্ড কোমর দিয়ে ব্যথা করছে আর সারা শরীর কামড়াচ্ছে হয়তো অমাবস্যার জন্য জানি না ভীষণ জ্বালা যন্ত্রণা করছে শরীরের মধ্যে তো জেগে বসে আছি রাত 11:30 বেজে গেছে আর ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই আমাদের পাশে থেকো আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে হবে না আমি ইউটিউবে এসছি আজকে 1 বছর হয়ে গেছে কিছুই করতে পারলাম না অনেক কিছু করার আশা নিয়ে এসেছি তোমরা সাপোর্ট না করলে কিচ্ছু হবে না তো শুভরাত্রি সবাই সুস্থ থেকো